আজকের সিনেমার গল্প কোরিয়ার একটা গ্রামকে নিয়ে। এই গ্রামের মেয়েদের যৌন ক্ষুধা ছিল এত বেশি যে তাদের পুরুষরা সারা রাত গপগপ করেও সেই ক্ষুধা মেটাতে পারত না। কিন্তু গ্রামেরই নপুংসক হওয়া সত্ত্বেও এক যুবক কিভাবে গ্রামের সব মহিলাদের শারীরিক চাহিদা মিটিয়ে তাদের সন্তানের বাবা হলো, সেটা জানতে হলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডি ইনফোটেনমেন্ট। আজ আবার আমরা এক রোমাঞ্চকর সিনেমা নিয়ে হাজির হয়েছি। সিনেমা শুরুতে কোরিয়ার এক গ্রামকে দেখানো হয়। এই গ্রামের এক অদ্ভুত রীতি ছিল, গ্রামের মহিলারা বাড়ির বাইরের যাবতীয় কাজ করত, অর্থাৎ চাষবাস করা, ব্যবসা বাণিজ্য করা, অর্থ উপার্জন করা, এইসব। আর বাড়ির যত কাজ অর্থাৎ ঘরবাড়ি সামলানো, বাচ্চার দেখাশোনা করা, রান্নাবান্না করা, এইসব করত পুরুষরা। এই গ্রামের মেয়েদের শারীরিক চাহিদা ছিল অকাল্পনিক, তাই যতই ঘপঘপ করা হোক না কেন তাদের শরীরের আগুন কিছুতেই নিভত না। তো পুরুষদের সারাদিন বাড়ির কাজ ছেড়ে রাতের বেলা ঘণ্টার পর ঘণ্টা ঘপঘপ করে স্ত্রীদের তৃপ্ত করা হতো। এর কারণে গ্রামের পুরুষরা এতটাই দুর্বল থাকতো যে তারা বাড়ির ও বাইরের কোনো কাজ ঠিকমতো করতে পারত না। একদিন পাশের গ্রামের একদল বখাটে ছেলে এই গ্রামে একটি ধাবাতে খেতে আসে। ওই দলের যে হেড ছিল তার নজর গিয়ে পড়ে দূরে বসে থাকা একটি ছেলের উপর, যে সবার থেকে আলাদা বসে নিজের খাবার খাচ্ছিল। বখাটেরা তখন ওই ছেলেটাকে গিয়ে জ্বালাতন শুরু করে, আর এর কারণে সে খুব রেগে যায়। আর নিজের রাগকে কন্ট্রোল করার জন্য সামনে থাকা বালতি থেকে জ্বলন্ত কয়লা তুলে পাশের বালতিতে সে ফেলে। কিন্তু ওই ছাপড়ি দলের সর্দারের কপালে নাচ্ছিল মার, তাই সে ওই ছেলেটাকে দুটো তিনটে ঘুষি মেরে বসে। আর তখনই নিজের রাগকে সামলাতে না পেরে ওই ছেলেটি সবাইকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই ছেলেটি আর কেউ নয়, আমাদের আজকের সিনেমার নায়ক সে। তার নাম হলো বিয়ন। বিয়নের এই ফাইটিং স্কিল দূর থেকে একদল মেয়ে দেখে আর তারা বিয়নের উপর ক্রাশ খেয়ে যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে ছেলেটি যদি বাইরে এমন শক্তিশালী হয় তাহলে বিছানাতে সে তো আগুন লাগিয়ে দেবে। এই কথা শুনে পাশে বসে থাকা এক বয়স্ক মহিলা বলে, বিয়নের উপর এত ভরসা করে কোনো লাভ নেই, কারণ বিয়নের তোতা পাখি তো অনেক ছোট। এই কথা শুনে সবাই তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে বিয়নের ছোট ভাই সত্যি সাইজে ছোট। তখন এই বয়স্ক মহিলা বলতে শুরু করে তার জীবনে ঘটে যাওয়া এক দুঃখের ঘটনা। একদিন রাতে বিয়ন রাইস কেক বিক্রি করে স্নান করতে দেখে। এটা দেখে বিয়নের ময়না তখন সাড়া দেয়, তাই সে আরও কাছে যায় স্নান করা মেয়েটিকে দেখতে। কিন্তু মজার বিষয় হলো মেয়েটিও বুঝতে পেরে যায় যে বিয়ন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তাই ওই মেয়েটি হঠাৎ বিয়নকে ভেতরে টেনে নিয়ে তার অ্যামাজন জঙ্গলে থাকা গুহার জ্বলন্ত আগুনকে নেভানোর চেষ্টা করে বিয়নের টুনটুনি দিয়ে। কিন্তু হায়রে কপাল, বিয়নের টুনটুনি তো দেশলাই কাঠির মতো ছোট ও সরু। তখন বিয়ন লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। আর এই মেয়েটা আর কেউ না, আমি ছিলাম। এই গল্প শুনে ওই মহিলারা বিয়নকে নিয়ে অনেক ঠাট্টা শুরু করে। কিন্তু যেহেতু তাদের সব কথা সত্যি ছিল, তাই বিয়ন তাদের কিছুই বলতে না পেরে ওখান থেকে চলে যায়। বিয়নের বড় দাদার নাম ছিল ক্যাং। সে যেমন দেখতে সুদর্শন ছিল ঠিক সেরকমই তার হাতিয়ারও ছিল শক্তিশালী। তাই ইচ্ছা করলেই ক্যাং তার হাতিয়ার দিয়ে যে কোনো মেয়ের গুহা বুঝিয়ে দিতে পারত। আর এই কারণেই গ্রামের সব মেয়েরা ক্যাংয়ের জন্য পাগল হয়ে তার ছোটো ভাইকে দেখার আশায় ঘুরে বেড়াত। আর সুযোগ পেলেই তারা লুকিয়ে লুকিয়ে ক্যাংয়ের স্নান করাকে দূর থেকে উপভোগ করত। অন্যদিকে একদিন রাতে বিয়ন মনের দুঃখে একটা বারে বসেছিল, আর তখন একজন তার টুনটুনি নিয়ে মজা করতে শুরু করে। এমনিতেই বিয়ন খুব কষ্টে ছিল, তার উপর এই লোকটার এমন ইয়ার্কি মারাটা সে সহ্য করতে না পেরে ভাঙচুর শুরু করে দেয়। কিন্তু ঠিক সেই সময় তার বড় দাদা এসে বিয়নকে ওখান থেকে নিয়ে যায়। যখন ক্যাং বিয়নকে ঘাড়ে চড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন রাস্তার পাশে একটা মেয়েকে নাচতে দেখে। মেয়েটি তার পাগুলো উন্মোচন করে নাচছিল, আর এই দৃশ্য দেখে তার পা হুড়কে পুকুরে পড়ে যায়। তারপর তারা উপরে উঠে ভেজা জামাকাপড় শুকানোর জন্য আগুন জ্বালে। এখানে আমরা বুঝতে পারি বিয়নের সঙ্গে ক্যাংয়ের মনের মিল ছিল না। কাপড় শুকোতে শুকোতে তারা দুভাই ওই মেয়েটির কথাই ভাবছিল, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলে না। ক্যাং এই সময় তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা মনে করতে থাকে। বেশ কয়েক বছর আগে ক্যাং ও বিয়ন একটা মেলায় গিয়েছিল রাইস কেক বিক্রি করতে। ওই সময় হঠাৎ বিয়নের প্যান্টের মেন পার্টে আগুন লেগে যায়। শত চেষ্টার পরও বিয়ন সেটা নিভাতে পারছিল না। ক্যাং দূর থেকে কিছু না বুঝতে পেরে মাটিতে পড়ে থাকা বিয়নের অ্যান্টেনাতে লাগা আগুন নেভানোর জন্য লাথি মারতে শুরু করে। একবার দুবার নয়, বহুবার লাথি মেরে সেই আগুন নেভায় ক্যাং। সেদিন বিয়ন তো বেঁচে যায়, কিন্তু বিয়নের টুনটুনি মারা যায়। এই ঘটনার পর থেকে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। পরের দিন সকালে বিয়ন জানতে পারে উমারানী নামে সেই মেয়েটি, না তোমরা যা ভাবছো তা নয়, মেয়েটির নাম হলো উমা রানী। সে প্রতিদিন রাতে নদীতে স্নান করতে আসত, তাই প্রতিদিন রাতে ওই ছেলেগুলো নদীতে যেত স্নান করতে। আসলে তারা যেত উমারানীকে দেখার আশায়,
সেদিনও রাতে তারা যায় নদীতে। একটু পরে হঠাৎ বিয়নকেও সেখানে দেখতে পায় তারা। তারা বিয়নকে দেখে মজা করতে শুরু করে। ভাই বিয়ন, তোর অ্যান্টেনা তো অনেক ছোট, তোর এই অ্যান্টেনা দিয়ে উমারানী টিভিতে ওদের কাছে এসে পৌঁছায়। আর তার নগ্ন পর্বতচূড়া তাদের সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়ে সাদা লাভা বেরোতে শুরু করে। পরদিন সকালে উমারানী তার ঘরের দরজার সামনে একটা বক্স পড়ে থাকতে দেখে। সেটা খুলে সে দেখলো তার ভিতরে মিষ্টি আছে, কিন্তু এটা কে রেখে গেছে সেটা সে জানতে পারে না। কিন্তু কিছুদিন পর সে হাতে নাতে বিয়নকে ধরে ফেলে ওই বক্স রাখার সময়। তখন তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জন্মে, আর এটা ছিল ভালোবাসার অনুভূতি। একদিন উমারানী একটু আগেই শরীরের গরম মেটানোর জন্য স্নান করতে যায় সেই নদীতে। ওই নদীর একটি পাথরের আড়ালে কিছু লোক আগে থেকেই ছিল। যখন উমারানী স্নান সেরে তার কাপড় বদলাচ্ছিল, তখন ওই বখাটে ছেলের দল দূর আড়াল থেকে উমারানীর তরমুজ দেখছিল। ঠিক তখন গ্রামের একদল মহিলা এসে দেখে যে তাদের স্বামীরা উমারানীর নগ্ন দেহ দেখতে ব্যস্ত। রেগে আগুন হয়ে তারা তাদের স্বামীদের মারাবাদ দিয়ে উমারানীকে ধরে মারতে শুরু করে, কারণ উমারানী তার জঙ্গলের গুহাতে তাদের স্বামীদেরকে ঢুকিয়ে নিতে চাইছিল। ঠিক সেই সময় ক্যাং ওই নদীর পাশে কাজ করছিল। মারামারির আওয়াজ শুনে সে দৌড়ে এসে উমারানীকে ওই মহিলাদের হাত থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়, কারণ ক্যাং উমারানী প্রাণ বাঁচিয়েছে। পরদিন রাতে ক্যাং বিয়নকে বলে যে সে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, সে তার মনের মতো একজনকে খুঁজে পেয়েছে। এই বলে সে উমারানীকে ঘরের ভিতর থেকে বাইরে ডাকে। বিয়ন মেয়েটিকে দেখে সারপ্রাইজড হয়ে যায়, কারণ মেয়েটি আর কেউ নয়, সে ছিল তার ক্রাশ উমারানী। এটার পর বিয়ন মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের অনেক গভীরে যখন সে চলে যায়, তখন দূর থেকে একটা আর্তনাদ শুনতে পায়। সে ছুটে গিয়ে দেখে একটা জালে একটা দাঁড়িয়াল বাবা ও একটি বাচ্চা আটকে আছে, আর তারা সাহায্যের জন্য চিৎকার করছে। বিয়ন তখন তাদেরকে ওই জাল থেকে বের করে উদ্ধার করে। বিয়ন জানতে পারে যে ওই বাচ্চাটি হলো দাঁড়িয়াল বাবার নাতি। দাঁড়িয়াল বাবা তখন বিয়নকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আর এর পরিবর্তে আমি খুশি হয়ে তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব, বলো তোমার কি ইচ্ছা। তখন বিয়ন তার জীবনের সমস্ত দুঃখের ঘটনা সাধু বাবাকে বলতে শুরু করে। সব কথা শুনে সাধু বাবা বিয়নকে একটা জায়গার সন্ধান বলে। বুড়ো বাবা বলে যে ওখানে মাটির নিচে একটা পাত্রে ম্যাজিক্যাল ওয়াটার আছে, সেখান থেকে তুমি শুধুমাত্র এক ঢোক খাবে, সব খাবে না জানো। যদি সব খেয়ে ফেলো তাহলে তোমার গ্রামের সব মেয়েরা তোমার হাতিয়ারের আঘাতে ঘায়েল হয়ে যাবে, তারা কিন্তু সহ্য করতে পারবে না। কিন্তু কথা শেষ করার আগেই বিয়ন ওখান থেকে চলে যায়। এরপর সে এসে পাত্রটি খুঁজে বের করে সব জল খেয়ে নেয় এক ঢোঁকে। সে গ্রামের সব মেয়েদের প্রতি খুব রেগেছিল, তাই পুরো জল খেয়ে জঙ্গলে সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিল। পরদিন সকালে তার ঘুম ভাঙে যখন, সে তার গ্রামের লোকদের দৌড়াতে দেখে। আর সে জানতে পারে যে গ্রামের সবাই যুদ্ধে গেছে, কারণ পাশের রাজ্যও তাদের রাজ্যে হামলা করেছে। যেহেতু সে গ্রামে উপস্থিত ছিল না, তাই তাকে কেউ কিছুই জানায়নি। বিয়নের ভাইও এই যুদ্ধে চলে গেছে। ওদিকে গ্রামের মেয়েরা একা আছে, সঙ্গে তার হবু বৌদি উমারানীও বাড়িতে একা। যেহেতু তার ভাই ক্যাং ও বাড়িতে ছিল না, তাই এখন বিয়নকেই বাড়ির কাজ, ব্যবসা বাণিজ্য এবং তার হবু বৌদিরও দেখাশোনা করতে হবে। ম্যাজিক্যাল ওয়াটার খেয়ে সে তেমন কোনো পরিবর্তন বুঝতে পারছিল না, তাই মনের দুঃখে একদিন রাতে সে বসে বসে রান্না করছিল। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা আওয়াজ কানে আসে। সে তখন গুটি পায়ে গিয়ে দরজা খুলে দেখে বিছানার উপর উদম গায়ে তার হঠবু বৌদি শুয়ে আছে, আর মুখ দিয়ে কেমন আওয়াজ করছে। মানে সে বুঝতে পারে যে উমারানীর এখন কুটকুটানি উঠেছে। আর এটা দেখে বিয়নের ছোট ওস্তাদ দেশলাই কাঠি সাইজ থেকে হঠাৎ কুতুব মিনার হয়ে যায়। আর এখন সে বুঝতে পারে ম্যাজিক্যাল ওয়াটার খেয়ে তার কী কাজ হয়েছে। বিয়নের ছোট ওস্তাদকে সামলাতে সে পুরো রাত কাটে। সকালে সে গ্রামে ঘুরতে থাকে, কারণ এখন গ্রামের এতগুলো মেয়ের মাঝে সে একমাত্র পুরুষ। ঘুরতে ঘুরতে সে একটা পুকুরে গিয়ে অনেক জল খায়, আর তারপর তার খুব জোরে প্রস্রাব পেয়ে যায়। পাহাড়ের এক অন্ধ কবিরাজ ঘুরছিল, হঠাৎ তারও প্রস্রাব পেয়ে যায়। কিন্তু তার নাকে কোথায় থেকে যেন পোড়াপোড়া একটা গন্ধ আসে। তখন আমরা দেখি যে পাশের জঙ্গলে আগুন লেগেছে। আসলে প্রতিবেশী রাজ্যের লোকেরা আগুন লাগিয়েছে ওই জঙ্গলে, কারণ জঙ্গলের ভিতর দিয়ে রাজ্যের রানী যাচ্ছিল। যাই হোক, কবিরাজ যখন প্রস্রাব করতে শুরু করে, তখন অতিরিক্ত জল খাওয়ার পর বিয়নও তার পাশে এসে প্রস্রাব করতে শুরু করে। যেহেতু এক ঢোকের জায়গায় সে পুরো ম্যাজিক্যাল ওয়াটার খেয়ে নিয়েছিল, তার ললিপপ এখন কুতুব মিনারের মতো মোটা ও লম্বা হয়ে গিয়েছিল। আর তার ফোয়ারার এতটাই শক্তিশালী ছিল যে প্রস্রাবে ঝর্ণা দিয়ে বিয়ন এক নিমেষে জঙ্গলের আগুন নিভিয়ে দেয়, এবং এমনও দেখা যায় যে সেই ফোয়ারা দিয়ে সে সূর্যের আগুনও নিভিয়ে দিতে পারে। আর এই খবরটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে।
সে বিয়নের স্টয়ের মতো দেখতে ছোট ভাই এখন ফায়ার ব্রিগেডের হোজ পাইপের মতো হয়ে গেছে। এই হোজ পাইপ দিয়ে সে এখন যে কোনো আগুন নিভাতে সক্ষম। কিন্তু শোনা কথা বিশ্বাস না করে তারা চোখে দেখে বিশ্বাস করতে চাইছিল, তাই গ্রামের মেয়েরা একদিন বিয়নের বাড়ির দেওয়ালে রাতে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে বিয়নের যদি হাতিয়ারটা দেখা যায়। তখন তারা দেখে বিয়ন এক ফুটবলের মতো কি যেন একটা খেলছিল, কিন্তু ভালোভাবে লক্ষ্য করে ওরা যে বিয়নের পা তো এক জায়গায় দাঁড়িয়ে আছে আর হাত দুটো কোমরে রাখা, তাহলে ওই বলটাকে নাচাচ্ছে কি দিয়ে। বিয়ন হঠাৎ ঘুরতেই ওরা দেখতে পায়, ওরে বাবা রে, এ তো তার 3 নম্বর পা যেটা দিয়ে সে বলের মতো জিনিসটাকে নাচাচ্ছিল। বিয়নের অস্ত্র দেখে সব মেয়েদের চক্ষু চড়কগাছ হয়ে যায় আর তারা সবাই তার রকেট চড়ে মহাকাশ ভ্রমণে যেতে চায়, কারণ তাদের স্বামীরা কেউ বাড়িতে ছিল না। বিয়নকে অনেকভাবে তারা দুই পায়ের ফাঁকে ফেলার চেষ্টা করে, কিন্তু আমাদের বিয়ন ভাই হলো শক্ত লন্ডা, না সে তাদের ডাকে গলেনি। এখন গ্রামের মেয়েরা ভারী চিন্তায় পড়ে যায়। তারা আলোচনা করতে থাকে যে কিভাবে বিয়নের ডান্ডা দিয়ে তাদের তবলা বাজাবে। মিয়া নামের এক অভিজ্ঞ বৌদি না থাকতে পেরে বিয়ন ভাইয়ের বাড়ি চলে আসে একদিন রাতে। সে বিয়নকে বলে, শুনলাম তুমি নাকি মদ্যপান করা ছেড়ে দিয়েছো, তাই আমার বারে আর আসছো না, তাই আমি তোমার জন্য ওয়াইন নিয়ে এসেছি, আর এটা তোমাকে খেতেই হবে। বিয়ন তখন পুরো ওয়াইনটা খেয়ে নিল। এরপর মিয়া ভাবি বিয়নের রকেটে আগুন লাগাতে চেষ্টা করে আর বিয়ন এটা দেখে তাকে বলে, আমার রকেটের গতিবেগ তুমি সহ্য করতে পারবে না। এটা শুনে মিয়া ভাবি বলে, তোমার মাথায় যত চুল আছে আমি তার থেকে বেশি লোকের ঘোড়ায় সওয়ারি করেছি, আমাকে কম ভেবো না। কিন্তু বিয়ন কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু মিয়া ভাবে শরীরে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, তাই বিয়নকে খুব উস্কাতে শুরু করে। বিয়ন আর সহ্য করতে না পেরে কুত্তা স্টাইলে মিয়া ভাবে তবলা পুরো রাত বাজায়, আর বিয়নের গিটারের এমন জোর ছিল যে সেই আওয়াজে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। সব মেয়েরা তখন লাইন দিয়ে দাঁড়ায় বিয়নের দরজার সামনে সেই দৃশ্য দেখার জন্য। পরদিন সকালে মিয়া ভাবি সব মেয়েদের বলে, বিয়ন আমার তবলা কেমনভাবে বাজিয়েছে, এমনভাবে বাজিয়েছে যে আমার নখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, আর এটা সারতে প্রায় 20 দিন লাগবে। এই গল্প শুনে বাকি মেয়েদের জিভ দিয়ে জল পড়তে শুরু করে, কারণ তারাও বিয়নের ললিপপ খেতে চায়। ওই দিন রাতে সবাই একটা একটা করে গিফট নিয়ে হাজির হয় বিয়নের বাড়ি, আর একে একে সবাই তার রকেটে চড়ে স্বর্গদর্শন করে আসে। একদিন বিয়ন লক্ষ্য করে যে একজন বাদে গ্রামের সব মেয়েদের জমিতে সে লাঙ্গল চালিয়েছে, আর ওই একজন হলো তার হবু বৌদি উমারানী। এরপর বিয়নের এই জমিতে চাষ করার গল্প রাজ্যের রানীর কাছে পৌঁছায়। তার জমিও অনেকদিন ধরেই অনুর্বর ছিল, তাই তারও খুব ইচ্ছা করে বিয়নের ওই শক্তিশালী লাঙ্গল দিয়ে চাষ করার। তাই যেমন ভাবা তেমন কাজ, সৈন্যদেরকে হুকুম পাঠিয়ে রানী আদেশ দেয় যে বিয়নকে ধরে নিয়ে আসো। যখন বিয়নকে তারা ধরে আনে, ওই রাজ্যের রাজা তাকে বলে, তোমাকে এখানে একটা প্রতিযোগিতা করতে হবে, আর সেটাতে তুমি যদি জিতে যাও তাহলে আমি তোমার দাদাকে খুঁজে আনার এবং বাড়িতে ফিরিয়ে আনার হুকুম দেবো। বিয়ন এই কথা শুনে রাজি হয়ে যায়, কিন্তু প্রতিযোগিতায় গিয়ে দেখে তাকে তার রকেটে বড় বড় লোহার বল ঝুলিয়ে রাখতে হবে, যে সবচেয়ে বেশি ওজন ঝোলাবে সে জয়ী হবে। সামনের লোকটি একসঙ্গে 40 কেজি ওজনের বল ঝুলিয়েছিল তার হাতিয়ারে, কিন্তু মাত্র 10 কেজি চাপা দিয়ে বিয়নের রকেট ক্র্যাশ হয় হয় অবস্থা, আর তার পা কাঁপতে শুরু করে। তখন এটা দেখে সামনে বসে থাকা রানীর খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু বিনা আগুনে তো আর রকেট চলে না, তাই এই রানী একটা মাথায় বুদ্ধি নিয়ে আসে। বিয়নের এই রকেটকে আগুন লাগানোর জন্য সে সামনে থাকা একটা পাত্র থেকে কলা তুলে রানী এমনভাবে চাটতে শুরু করে কি বলবো। আর এটা দেখা মাত্রই বিয়নের রকেট মুক্তিবেগ অতিক্রম করে মহাকাশ পাড়ি দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলে। এক নিমেষে সে সব বলগুলো তুলে তার শক্তিশালী হাতিয়ার দিয়ে নাচাতে শুরু করে, আর সে জিতেও যায়। জেতার আনন্দে সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছিল, ঠিক সেই সময় এক সৈন্য এসে রাজাকে বলে, বিয়নের দাদা মারা গেছে যুদ্ধে, আর তার বডিও পাওয়া যায়নি। এই খবর পেয়ে বিয়ন খুবই দুঃখ পেয়ে যায় আর ওখান থেকে বাড়ি চলে আসে। সে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। গ্রামের সব মেয়েরা খুবই কষ্টে জীবনযাপন করতে থাকে তখন, কারণ তারা আর বিয়নের কুতুব মিনারে চড়তে পারছিল না। ঠিক তখনই দেখা যায় উমারানীর খুব শরীর খারাপ হয়েছে, তাই বিয়ন সেই কবিরাজকে দ্রুত ডেকে আনে। সেই কবিরাজ উমারানীকে দেখে বলে যে এই রোগের ওষুধ একটাই। বিয়নকে কবিরাজ বলে, উমারানীর জঙ্গলে লাঙ্গল দিয়ে অভিযান না চালালে তার শরীর ঠিক হবে না। ক্যাং যেহেতু বেঁচেছিল না, তাই বিয়ন ইচ্ছা না থাকা সত্ত্বেও উমারানীর গুহাতে রকেট দিয়ে ভ্রমণ করা শুরু করে, কারণ তাকে উমারানীর পাঞ্জে বাঁচাতেই হবে। দেখতে দেখতে উমারানীর শরীরও ভালো হতে শুরু করে। আর এদিকে গ্রামের বাকি মেয়েরা খুব চিন্তায় পড়ে যায়, কারণ বিয়ন এখন বাড়ি থেকে আর বেরোয় না। কিছুদিন পর গ্রামের মেয়েরা বুঝতে পারে যে তারা প্রেগনেন্ট হয়ে গেছে, আর ওইসব সন্তানদের বাবা হলো বিয়ন ভাই।
আর তখনই দেখা যায় গ্রামের সব পুরুষরা যুদ্ধ থেকে বাড়ি ফিরছে। পুরুষরা সবাই বাড়ি এসে জানতে পারে বিয়ন তাদের বউদের প্রেগনেন্ট করে দিয়েছে, আর তাদের বউরাও তাদের লাঙল চালাতে দিচ্ছিল না বাড়িতে, কারণ তারা বিয়নের নাগর দোলাতে চেপে যে মজা পেয়েছিল সেটা তাদের স্বামীরা আর সেই মজা দিতে পারছিল না। একটু পর আমরা দেখতে পাই যে ক্যাং খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরছে, আর অন্যদিকে গ্রামের লোকেরা সবাই বিয়নের বিরুদ্ধে আন্দোলন করেছে। ক্যাং বাড়ি এসে বলে যে সে যুদ্ধে হারিয়ে গিয়েছিল আর তার একটা পা নষ্ট হয়ে যায়। এরপর সে জানতে পারে যে বিয়ন তার হবু বউয়ের তবলা বাজিয়ে প্রেগনেন্ট করে দিয়েছে। এত কিছুর পর বিয়ন মনের দুঃখে গ্রামের লোকেদের কাছে নিজের আত্মসমর্পণ করে। গ্রামের লোকেরা তখন তাকে গ্রামের পাশের এক গুহাতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে, আর সেই গুহায় থাকতো একটা বিশাল ভাল্লুক। সবাই বিয়নকে ফেলে দিয়ে গ্রামে যখন ফিরতে থাকে তখন তারা ভাবতে থাকে যে নিশ্চয়ই সেই ভাল্লুক বিয়নকে খেয়ে ফেলবে। এর পরের দৃশ্যে আমরা বছর পঞ্চকের কিছু বাচ্চাকে দেখতে পাই যাদের হাতিয়ারও ছিল বিয়নের মতো শক্তিশালী, অর্থাৎ এরা সবাই ছিল বিয়নের সন্তান। এরপরে আমরা রাজ্যের রানীকে দেখি যে তার দাসীদের নিয়ে নৌকা ভ্রমণে বেরিয়েছিল। সেই দাসীদেরকে বিয়নের গল্প শোনাচ্ছিল যে কি করে সে একটা পুরো গ্রামের মহিলাদেরকে প্রেগনেন্ট করে দিয়েছিল, আর সেই দিনকে রাত্রিবেলায় তার তবলাও কীভাবে বিয়ন তার গিটার দিয়ে বাজিয়েছিল। তখন আমরা দেখি নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে রানীর গল্প শুনছে। আরে মাঝি তো পরাণ মাঝি নয়, এ তো আমাদের বিয়ন ভাই। তার মানে সেই দিন রাতে গুহার ভিতরে সে ভাল্লুকও রেহাই পায়নি বিয়নের হাতিয়ারের সামনে। আর আজকে সিনেমার গল্প এখানেই শেষ।